আলাদা ঘটনায় চার জেলায় ছয়জন মারা গেছে। পাওনা টাকা নিয়ে বিরোধে গাজীপুরে দুই ভাইকে পিটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার সিটি কর্পোরেশনের বাঙালগাছ এলাকায় মাছ ধরে ফেরার পথে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি, পাওনা টাকা নিয়ে স্থানীয় কাঠের দোকানদার হিমেল ও তার ভাই সুমনের সঙ্গে বিরোধে দুই ভাইকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে নিহতদের নামে ছিনতাইয়ের মামলা রয়েছে। এদিকে পরকীয়ার জেরে ঝিনাইদহ সদরে জামিলা খাতুন নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। এছাড়া যশোরের বাঘারপাড়ায় থেকে এক হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মানিক মিয়া। চাঁপাইনবাবগঞ্জের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে জুরানালে ও গোমস্তাপুরের চারাল ডাঙ্গা থেকে বকুল নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।